পরিবহন মন্ত্রীর হঠাৎই সারপ্রাইজ ভিজিট এবং করুণাময়ীর বাস স্ট্যান্ডে সেখানে তিনি হঠাৎ করেই চলে যান, সেখানে সামগ্রিক পরিস্থিতিও খতিয়ে দেখেন এবং স্নেহাশিস চক্রবর্তী তিনি আজকে সেখানে যান এবং সারপ্রাইজ ভিজিট দেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে করুণাময়ী বাস টার্মিনালসে পরিদর্শনে যান আজকে পরিবহন মন্ত্রী, হঠাৎ করেই তার এই সারপ্রাইজ ভিজিট। এবং যেমনটা জানা যাচ্ছে বেশ কয়েকটি নতুন রুটেও বাস চলাচল শুরু হতে পারে, যার কারণেই আজকে পরিবহন মন্ত্রী তিনি হঠাৎ করেই চলে যান করুণাময়ী বাস টার্মিনালসে এবং সেখানকার সামগ্রিক পরিষেবা, সামগ্রিক ব্যবস্থাপনা তাও খতিয়ে দেখেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। করুণাময়ী বাস স্ট্যান্ডে হঠাৎ করেই পরিদর্শনে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সেখানেই তার এই সারপ্রাইজ ভিজিট, কথা বলেন সেখানের বাসের আধিকারিকদের সঙ্গেও এবং করুণাময়ী বাস স্ট্যান্ডে সেখানেই সারপ্রাইজ ভিজিটে গেলেন স্নেহাশিস চক্রবর্তী। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি রয়েছেন করুণাময়ী বাস টার্মিনাসে এবং সেখানে গিয়েও তিনি কথাবার্তা বলেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকে পরিবহন মন্ত্রী তিনি সারপ্রাইজ ভিজিটে যান, তারপর কি হলো সেখানে? দেখো, তুমি এই নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই আমাদের বর্তমান যিনি রাজ্যের পরিবহন মন্ত্রী রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে যাতে পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত মানের করা যায় এবং মুখ্যমন্ত্রী স্বপ্নকে পূরণ করা যায় সেই লক্ষ্যেই তিনি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, কাজ করছেন। এবং তুমি জানো যে পরিবহনে সব থেকে বেশি লসে চলছে, এইটা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা মাথা ব্যথার কারণ, আর সেই কারণ খোঁজার লক্ষ্যেই একেবারে এবং সেই কারণ বুঝতেই আজ তিনি সেখানে যান। আপাতত ধন্যবাদ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।